অপু, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, প্রত্যেক বছরই যেটা দেখা যায় কোরবানির পর পশুর চামড়া নিয়ে যে চিত্র আমরা দেখতে পাই, এবারও তার ব্যতিক্রম নয়। আপনি যেখানে আছেন সেখানে যে চামড়া সংগ্রহ করছেন তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ হিমাদ্রি। আমি রয়েছি লালবাগের পোস্তা এলাকায়। এখানে আমরা বিকাল 3টা থেকে অবস্থান করেছি। সেখানে দেখতে পেয়েছি যে বেলা গড়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন ছোট বড় চামড়া নিয়ে এই পোস্তায় আসা শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমাদের এক ব্যবসায়ীর সাথে কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে তিনি নিয়মিত এখানে রেখেতে তিনি চামড়া দিয়ে থাকেন। তিনি 3টি ট্রাক নিয়ে এখানে এসেছিলেন, কোনো দাম দর ছাড়াই তিনি এখানে এটা দিয়েছিলেন, কারণ তাদের সাথে তাদের একটি ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। তখন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে গতবার তারা 750 টাকা করে তারা দাম বৃদ্ধি একটু 50 টাকা বা 100 টাকার মতো বেশি চেয়েছেন। আমরা এই এলাকার পরে যে বড় 700 থেকে 1100 টাকার মতো রয়েছে যে বড় পশু চামড়া, সেটির দাম, এবং মাঝারি যেটি রয়েছে সেটি হচ্ছে 600 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং ছোট সেগুলোর চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। আমরা একটু আপনাদের ট্যানারির ভিতরের দেখাতে চাচ্ছি যে তারা কিন্তু করছে, তারা এই যে লবণ সুপ্রিয়া এই যে যা শুরু করেছেন, আমরা যদি একটু বলবো যে ভিতরে বলবো যে ভিতরে আসার জন্য যে এই এখানে তারা রাত 10টার ভিতরে সভাপতি ভিতরে যত দ্রুত সম্ভব চামড়াগুলোকে লবণ সুপ্রিয়া করানোর জন্য লবণ সুপ্রিয়া, অন্যথায় তারা কিন্তু লোকসানের ভিতরে পড়বেন। এছাড়া আমাদের আরও ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছিল, কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারা বললেন যে 2 লক্ষ টাকার একটি গরু কিনে তারা সে চামড়াটি বিক্রি করেছেন মাত্র 800 টাকা, এটা নিয়ে তারা খুবই হতাশা প্রকাশ করেছেন। এছাড়া আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি যে এখানে সব সাইজের গরুর কিন্তু চামড়া এখানে বকরি বা খাসি চামড়াগুলো তারা ক্রয় করছেন না। আমি অবশেষে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাণিজ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে ট্যানারি নিয়ে যদি এখানে যে ব্যবসায়ী রয়েছে তারা কার সাজেন তাহলে তাদেরকে কিন্তু রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তো এই ছিল থেকে ট্যানারি নিয়ে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।